ওয়ালাইকুম সবাইকে। আজকের ক্লাসে আমরা দেখবো কিভাবে ইউটিউব স্টুডিওর পাশাপাশি ফেসবুক স্টুডিওটা কিভাবে চেক করতে হয়, অর্থাৎ ইউটিউবের মনিটাইজেশনের মতো ফেসবুক মনিটাইজেশনের জন্য কী কী ক্রাইটেরিয়া আছে এবং এর জন্য কী কী ফিল আপ করতে হবে সবগুলো এই ভিডিওর মাধ্যমে দেখবো। তো প্রথমে ওইগুলো করার জন্য আমরা প্রথমে দেখে নিই এখানে আমরা আজকে কী কী শিখতে যাচ্ছি। প্রথমে হচ্ছে হাউ টু চেক ফেসবুক মনিটাইজেশন অপশন, কীভাবে ফেসবুকের মনিটাইজেশন অপশনটা চেক করতে হবে তা দেখবো। এবং পরে হচ্ছে হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া অফ ফেসবুক মনিটাইজেশন, অর্থাৎ ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার জন্য কী কী ক্রাইটেরিয়াগুলো ফেসবুক দিয়ে দিছে ওইগুলো চেক করব। তো প্রথমে আমাদের ওই কাজটা করার জন্য অর্থাৎ ফেসবুকে স্টুডিও চেক করার জন্য বা মনিটাইজেশন অপশনটা পাওয়ার জন্য প্রথমে আমরা একটু ব্রাউজারের মধ্যে ফেসবুকে লগ ইন করবো। তারপর আমাদের পেজ অপশন আছে, দেখ বাম দিকে পেজ অপশন আছে, বাম দিকে পেজ অপশনে যাব। তারপর এখানে পেজ অপশনগুলো চলে আসার পর যে কোনো একটা পেজের মধ্যে লগ ইন করব। আচ্ছা, পেজে লগ ইন কমপ্লিট হলে এখানে দেখেন বাম পাশে অনেকগুলো অপশন আছে, পেজ, নিউজ ফিড, আপডেট, বিজনেস সুইট, অর্থাৎ বিজনেসের জন্য ফেসবুক বিজনেসের একটা অপশন। তারপর দেখেন এখান থেকে আমরা চলে যাব পাবলিশিং টুলস নামক অপশনে। এখান থেকে আমরা অপশনটা অফ, ফিচার্সটা যখন অফ হয়ে গেছে তখন দেখেন বাম দিকে স্টোরি এর চাই, পাবলিশিং টুলস, তারপর হচ্ছে এখানে শিডিউল পোস্ট নামে অপশন আছে, ড্রাফট আছে, এক্সপায়ারিং পোস্টগুলো আছে, ভিডিও লাইব্রেরি আছে, ভিডিও ইউ ক্যান ক্লোজ পোস্ট আছে, ক্রিয়েটর স্টুডিও আছে। দেখেন এখানে ইউটিউবে যেরকম স্টুডিও আছে ঠিক ওই রকমভাবে কী আছে ওই ফেসবুকেও, ফেসবুকের মধ্যে ক্রিয়েটর স্টুডিও আছে এবং সাউন্ড কালেকশন আছে। ইউটিউবের মধ্যে কিন্তু ওই অপশনগুলো আছে, অর্থাৎ ইউটিউবে যেরকম সাউন্ড নিয়ে আসা যায় কপিরাইট ফ্রি, ঠিক ওইরকমভাবে কি ফেসবুক থেকেও সাউন্ডগুলো কালেক্ট করতে পারবেন। তো আমাদের এখানে দেখেন অনেকে আমরা জানি না যে শিডিউল পোস্ট কোথা থেকে করতে হয়, তো এখান থেকে শিডিউল পোস্ট করা যায়। শিডিউল পোস্ট নামক অপশনে ক্লিক করে আপনি ক্রিয়েট পোস্টে ক্লিক করলে ক্রিয়েট পোস্ট থেকে আপনি পোস্ট ক্রিয়েট করতে পারবেন, যেটা হচ্ছে শিডিউল পোস্ট, অর্থাৎ হচ্ছে আপনি আপনার ইচ্ছা করতেছেন যে কি আপনি রেগুলার পোস্ট না করে আপনি একসাথে কয়েকটা পোস্ট করে ফেলবেন এবং নির্দিষ্ট টাইম সিলেক্ট করে দেবেন। যেমন এখানে টাইম এবং ডেট সিলেক্ট করে দেবেন, দেওয়ার পর সেভ দিয়ে দেবেন, তারপর একটা পোস্ট ক্রিয়েট করবেন, পোস্ট ক্রিয়েট করে এটা পাবলিশ, পাবলিশ অপশন আছে, পাবলিশ করে দিলে কী হয়ে যাবে এখান থেকে শিডিউল পোস্ট হয়ে যাবে। তো ওইটা নিয়ে আমরা নেক্সটে একটা কন্টেন্ট ক্রিয়েট করবো। আজকে আমরা আমাদের মেইন যে বিষয়টা আছে আমরা ওই বিষয়টা একটু দেখে নিই। তো এখানে দেখেন কী আছে, ক্রিয়েটর স্টুডিও, ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করবো। ক্রিয়েটিভ স্টুডিওতে ক্লিক করার পর দেখেন একটু সময় লোড নেবে, লোড নেওয়ার পর ফেসবুকের যে ক্রিয়েটিভ স্টুডিওতে আছে স্টুডিওর সম্পূর্ণ অংশটুকুই আপনার সামনে চলে আসবে, অর্থাৎ ফিচার্সটা ধীরে ধীরে আসতে হবে, যে যে অপশনগুলো আছে সবগুলো। তো ইউটিউবে যখন আমরা কী করি ইউটিউব স্টুডিওতে যাই তখন দেখা যায় যে অনেক সময় এখানে কী থাকে তার স্টুডিওর মধ্যে মনিটাইজেশন অপশন, তারপর সেটিংস অপশনগুলো থাকে, কন্টেন্ট লাইব্রেরি থাকে, তারপর হচ্ছে নোটিফিকেশন এরকম বাটন, বিভিন্ন ধরনের অপশন থাকে, ঠিক ওরকমভাবে কী ফেসবুকে তার মধ্যে কী আছে এখান থেকে আপনি পোস্ট ক্রিয়েট করতে পারবেন। তারপর হচ্ছে কি আপনি চাইলে তার পাবলিশড কন্টেন্টগুলো দেখতে পারবেন, চ্যানেল ইনসাইট দেখতে, পেজের ইনসাইট দেখতে পারবেন যে পেজের মধ্যে কতটুকু লাইক ফলোয়ার আছে, কতদিনের মধ্যে কতটুকু এঙ্গেজমেন্ট আছে সবগুলো, অর্থাৎ টোটাল পেজের ওভারভিউ বা অডিয়েন্স সব কিছুই এখান থেকে চেক করতে পারবেন। তো আমাদেরকে যেটা করতে হবে তা হচ্ছে আমাদের ফেসবুকে ক্রিয়েটিভ স্টুডিওতে আসার পর বাকি যে অপশনটা আছে দেখেন হ্যাঁ মনিটাইজেশন নামে একটা অপশন আছে, ওই মনিটাইজেশন অপশনে ক্লিক করতে হবে। তো মনিটাইজেশন অপশনে ক্লিক করার পর একটা সময় লোড নেবে, লোড নিলে মনিটাইজেশন অপশনের পর ঠিক মনিটাইজেশনের জন্য কী কী ক্রাইটেরিয়া আছে ওইগুলো আমরা দেখতে পাবো।
তো আমাদের সেকেন্ড কোয়েশ্চন ছিল হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া অফ ফেসবুক মনিটাইজেশন। অর্থাৎ ফেসবুক মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াগুলো আছে ওইগুলো শো করতে পারবে এবং পেজটা হচ্ছে মনিটাইজেশনের জন্য অ্যালিজেবল হয়েছে কিনা সবগুলো এখান থেকে চেক করা যাবে। তো ক্রিয়েট স্টুডিওতে আসার পর একটা মজার বিষয় হচ্ছে আপনার পে অ্যাকাউন্টের সাথে বা ফেসবুক আইডির সাথে যতগুলো ওই ফেসবুক পেজ অ্যাড করাতে হবে সবগুলো এখানে শো করবে। আপনাকে এখান থেকে দেখে নিতে হবে আপনার নির্দিষ্ট পেজের যে কোথায় কী আছে। আচ্ছা, তো আমরা এখানে একটা পেজের লগ ইন করি, তারপর দেখেন এখানে আছে কি, ইউ হ্যাভ নট মেট দ্য ক্রাইটেরিয়া টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন টুল অ্যাক্সেস। মানে আপনি এখনও কি হন নাই, ওই ক্রাইটেরিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ হন নাই। তো এখানে দেখেন কয়েক ধরনের অ্যাডস আছে, অর্থাৎ মনিটাইজেশনের জন্য অপশন আছে, ইনস্ট্রিম অ্যাডস ফর অন ডিমান্ড। তো ওইটাতে আবার ক্রাইটেরিয়াটা একটু ইজি, আমরা একটু দেখে নিই। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে তা হচ্ছে 10,000 ফলোয়ার রাখতে হবে, তারপর হচ্ছে ভিডিও ভিউজ, অর্থাৎ হচ্ছে 1 মিনিট করে ভিডিও ভিউজ রাখতে হবে, যেটা হচ্ছে 30,000 মিনিট। তো ওইগুলো আবার টোটাল হচ্ছে, তারপর যেখানে অ্যাক্টিভ ভিডিওস, একটি ভিডিওস থাকতে হবে, অর্থাৎ এখানে টোটাল 2 মাসের ভিতরে আপনাকে ওই তিনটা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে, অর্থাৎ ফলোয়ার্স কমপ্লিট করতে হবে, এলিজিবল মিনিট ভিউজ করতে হবে, তারপর অ্যাক্টিভ ভিডিওস থাকতে হবে। আচ্ছা, ফ্রেন্ড সাবস্ক্রিপশন ওইটা, তারপর হচ্ছে ইনস্টা আর্টিকেল, আপনি আর্টিকেলের সাহায্যে চাইলে আপনার কোনো ওয়েবসাইট থাকলে ওইটা ফেসবুকের সাথে কানেক্ট দিয়ে বা ফেসবুক পেজের সাথে কানেক্ট দিয়ে ওই আর্টিকেলগুলোর সাহায্যেও মনিটাইজেশন করা যাবে। তারপর হচ্ছে দেখেন এখানে আছে কি, প্রথম যে অপশনটা ছিল তা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস, তারপর হচ্ছে আমরা আবার দেখবো কি ইনস্ট্রিম অ্যাডস ফর লাইভ, লাইভের জন্য যে ইনস্ট্রিম অ্যাডসটা আছে তা হচ্ছে কি, দেখেন প্রথমে হচ্ছে এখানে কমপক্ষে 10,000 ফলোয়ার থাকতে হবে, তারপর হচ্ছে ঠিক ওই এলিজেবল মিনিট ভিউস থাকতে হবে, যেটা হচ্ছে আগের মতোই, অর্থাৎ 1 মিনিট করে ভিডিও ভিউস 30,000 মিনিট থাকতে হবে, এবং এন্ড সর্বশেষে হচ্ছে এলিজেবল লাইভ মিনিটস ভিউ, অর্থাৎ আপনি কোনো লাইভে গেলে লাইভের মাধ্যমে যে মিনিটস ভিউটা হবে তা, অর্থাৎ কমপক্ষে আপনার 60,000 মিনিটস হতে হবে অফ দ্য টোটাল 6,000। ওকে, তো লাস্ট 60 ডেজের ভিতরে এবং একটি ভিডিও থাকতে হবে। তারপর সব থেকে ভালো যে বিষয়টা বা মজার বিষয় যে হচ্ছে তা হচ্ছে ব্র্যান্ড কলাপস ম্যানেজার। তো ব্র্যান্ড কলাপস ম্যানেজারে কি আমরা দেখতে পারবো যে ফেসবুকের মেইন মনিটাইজেশনের অপশনগুলো। তো এখানে আপনাকে ব্র্যান্ড কলাপস ম্যানেজারের পার্টনারশিপ নিতে হলে আপনাকে যেটা করতে হবে কমপক্ষে 1,000 ফলোয়ার থাকতে হবে আপনার পেজের মধ্যে, এবং এনগেজমেন্টটা থাকতে হবে মিনিমাম 15,000 এনগেজমেন্ট থাকতে হবে লাস্ট 60 দিনের ভিতরে, এবং মিনিটস ভিউ হচ্ছে লাস্ট 60 দিনের ভিতরে রিকোয়ারমেন্ট অফ 1,80,000 মিনিটস ভিউ হতে হবে তোমার ভিডিওগুলো থেকে। তারপর হচ্ছে 1 মিনিট ভিডিও ভিউস যেটা আছে 1 মিনিট করে ভিউ করতে হবে প্রত্যেক ভিউ, 3 মিনিট ভিডিও ভিউস হতে হবে 100%, এবং ওইটার জন্য মিনিমাম 3 মিনিট প্রত্যেকটা ভিডিওর লেন্থ হতে হবে 3 মিনিট, এবং ওই 3 মিনিট ওয়ালা যে ভিডিওগুলো আছে ওইগুলো থেকে প্রত্যেকটার ভিউ 1 মিনিট করে কমপক্ষে হতে হবে। তখন আপনি কি করতে পারবেন, ইনস্ট্রিম অ্যাডসের বা ব্র্যান্ড কলাপস ম্যানেজারের অংশ হিসেবে আপনি ফেসবুকে মনিটাইজেশন করতে পারবেন। তারপর এখানে দেখেন আমাদের দেওয়া আছে ফ্যান সাবস্ক্রিপশন আছে, স্টার্স আছে, স্টার্স দিতে পারবেন, ইনস্ট্যান্ট আর্টিকেলস লেখার মাধ্যমে মনিটাইজেশন নিতে পারবেন, ইনস্ট্যান্ট অ্যাডসের ইনস্ট্রিম অ্যাডসের মধ্যে লাইভের সাহায্যে নিতে পারবেন, আপনার যে কন্টেন্টগুলো আছে কন্টেন্টের ভিডিও সাহায্যে নিতে পারবেন। বাট ওইটার আপনার মেন শর্তটা হচ্ছে 2 মাসের ভিতরে ওই অংশগুলো অপশনগুলো ফিল আপ করতে হবে। অর্থাৎ আমরা ব্র্যান্ড কলাপস ম্যানেজারের দিকে তাকাই, আমাদেরকে কমপক্ষে 1,000 ফলোয়ার হতে হবে, এনগেজমেন্ট হতে হবে 15,000 এনগেজমেন্ট, অর্থাৎ আমরা যেটাকে বলি পোস্টের মধ্যে লাইক কমেন্ট শেয়ার ওইগুলো, তারপর হচ্ছে বিভিন্ন রিয়েক্ট দেওয়া, আর মিনিট ভিউস হতে হবে 1,80,000 মিনিট ভিডিও ভিউস যে কোনোভাবে হলেই হবে, বাট 1,80,000 মিনিট হতে হবে, তারপর হচ্ছে 1 মিনিট অথবা 1 মিনিট করে ভিডিও ভিউস আপনার থাকতে হবে, মানে ওই দুটার মধ্যে যে কোনো একটা হলেই হবে, ওই এনগেজমেন্ট অথবা মিনিট ভিউ অর 1 মিনিট ভিউস ওইটা। তখন আপনি কি করতে পারবেন, আপনি ফেসবুক মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ওইটা হচ্ছে ফেসবুক মনিটাইজেশনের অ্যাপ্লাইয়ের সিস্টেম। তো এইভাবে আপনি কি করতে পারবেন, বুঝতে পারবেন যে একটা পেজ ফেসবুক মনিটাইজেশনের জন্য এলিজেবল কিনা। যদি ওই অপশনগুলো কমপ্লিট হয়ে যায় তখন আপনি ফেসবুক মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এজন্য যদি আপনার কোনো বায়ারকে কোনো কিছু বোঝানোর প্রয়োজন পড়ে তখন আপনি বায়ারকে বোঝাবেন যে আপনার পেজে যদি কী থাকে 10,000 ফলোয়ার থাকে, 10,000 পেজ ফলোয়ার নট লাইক, এটা ফলোয়ার, আর রিয়েল লাইকগুলোতে কিন্তু ফলোয়ার কাউন্ট হয়,
10,000 ফলোয়ার, তারপর হচ্ছে 15,000 এনগেজমেন্ট এনগেজমেন্ট, অথবা আপনি যেটা করতে পারেন তা হচ্ছে ভিডিও ভিউজ এনগেজমেন্ট, অথবা আপনাকে ভিডিও ভিউজ থাকতে হবে। ভিডিও ভিউজ হলে 1 মিনিট করে ভিডিও ভিউজ হলে হচ্ছে 30,000 মিনিট, আর যদি নর্মালি হয় তখন আপনাকে 1,80,000 মিনিটস ভিডিও ভিউজ হতে হবে। তাইলে আপনি কি করতে পারবেন, ফেসবুক মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাস এতটুকুই।